ম্যাজিশিয়ান নয়, আই এম খলনায়ক। এত সবসময় ভালো লাগে, পাড়ায় রাস্তায় নেমে ক্রিকেট খেলেছো, ফুটবল খেলেছো, তার মধ্যে লড়াইও হয়, প্রচণ্ড মজা হয়, এবং সেটা বন্ধুদের মধ্যে হয়, পরিবারের মধ্যে হয়, এবং এই লড়াইটাও এই মজাটাও পরিবারের মধ্যে। অবভিয়াসলি ভীষণ চমচমাট একটা লড়াই, ঢাকের আওয়াজটা বাজলেই তো কীরকম একটা বুকের ভিতরটা হয়ে ওঠে আর কি। সো ঢাকের আওয়াজটা কানে আসতেই আমরা সব পুজোর জন্য তৈরি হয়ে গেছি। আমার ভীষণই ভালো লাগছে আজকে যখন আমাকে সাজানো হচ্ছিল, ফার্স্ট যখন আমি জানতে পারলাম যে আমাকে এক দু তিনের মাধুরী দীক্ষিত সাজানো হবে, সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড। কারণ এর আগেও একবার আমি এই রকম সেজেছিলাম, আজকে যেটা হয়েছে এটা এক্সাক্ট রেপ্লিকা করা হয়েছে, মানে ফ্রম হেয়ার টু ড্রেস অ্যান্ড অর্নামেন্টস এভরিথিং ইজ দি এক্সাক্ট রেপ্লিকা অফ দ্যাট। সো আই এম ভেরি এক্সাইটেড। আমার একটা ছোট্ট এক দু দিনে পারফরমেন্সও আছে, সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, দেখা যাক। ভীষণ বড় ফ্যান, ও মাই গড, ও মাই গড। আমার প্রত্যেকটা, মানে মাধুরী ম্যাম, ওনার এক্সপ্রেশন, ওনার ডান্স, ওনার অ্যাক্টিং, মানে কি বলবো, শি ইজ মাই আইডল। আমরা প্রচণ্ডই এক্সাইটেড। ও তো সাজতে এমনিই খুব ভালোবাসে, সারাক্ষণ আয়নার সামনে থাকে, যে সাজুগুজু করে এখনো দাঁড়িয়ে আছে, পছন্দ করে। আমি আমি অতটা মেকআপ ফেকআপ ভালো লাগে, আমি ল্যাবার মতো ঘুরে বেড়াই। তো যাই হোক, আজকে আমরা সাজার সুযোগ পেয়েছি, পুজোর আগে পুজোর লুক হয়ে গেছে আমাদের। আমরা সত্যি ভীষণ, আর ঢাকের আওয়াজটা পেয়ে মানে আমাদের মনে না একদম লাড্ডু ফুটে গেছে। হ্যাঁ, ঢাকের আওয়াজটা, ও প্রথমে বললো ভাই মনে হচ্ছে ষষ্ঠী আজকে। তো আমরা সত্যি ভীষণ এক্সাইটেড, এরকম একটা গেম শো খেলবো, এখন মজা হবে। আমি তো স্মার্ট জড়িয়ে করেছি স্যারের সাথে, আমি ওদের কাছে খুব কৃতজ্ঞ যে আবার আমরা একটা নন ফিকশনের দিকে এগোচ্ছি, এবং রোশনা ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ আমি এটার হিন্দির সাথেও যুক্ত ছিলাম, পারহ্যাপস দি অনলি অ্যাক্টর ইজ ওয়ার্কিং এ, যে দুদিকেই, ওখানে ওদের সাথেও কাজ করেছি, এখানে ওদের সাথেও কাজ করেছি। লীনাদিকে ধন্যবাদ, সৈবাল ব্যানার্জিকে ধন্যবাদ, ম্যাজিক মোমেন্টস এবং স্টারের যারা যারা আছেন, লোপা এখানে আছে, রাই আছে, কস্তুবি আছে, অ্যান্ড থ্যাঙ্কফুল তানিয়া আছে, অ্যান্ড থ্যাঙ্কফুল টু অল অফ দ্যাম দ্যাট দে হ্যাভ কনসিডার্ড। অ্যান্ড এটা খুব ভালো, বিকজ কী হয়, ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামের না একটা নিজস্ব, আমার মনে হয় দর্শক আছে, এবং আমার মনে হয় খুব মজার। যেরকম রোশনাইতে আমরা সুদীপকে পাই, আবার আজকেও আমার অপোনেন্ট, সো এইভাবেই খুব সুন্দরভাবে সানির সাথে আমি কাজ করেছি, আর সানি উল্টো দিকে আছে, সো ইটস গোইং টু বি ফান, মজা হবে, আমার মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে।